মোটর ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কালীপুরে। জানা যায়, রানাঘাটের দুই বস্ত্র ব্যবসায়ী একটি মোটর ভ্যানে করে শান্তিপুর হাটে যাচ্ছিলেন। সেই সময় কালীপুরে একটি ডাম্পারের সাথে মোটর ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এরা যাচ্ছিল সকালবেলায় মোটর ভ্যান নিয়ে, মানে হাটে যাচ্ছিল। তারপরে ওই যে বাম্পার নাকি এগুলো, এই গাড়িটা ওই দিক থেকে এসে ওদেরকে ঠেলে নিয়ে, মানে এই পর্যন্ত এসে আসলে পরে এখানে তিনজন সব পড়ে যায়। তারপরে সব লোকজন জড়ো হয়ে যাই হোক, সব জল টল সব ঢালে টালে ঢালার পরে আমরা থানায় ফোন করেছিলাম। এবার ভোটটা চলে গেছিলো কৃষ্ণনগর, ঠিক আছে, এখানটা যায়নি, যার জন্য পুলিশ আসতে একটু দেরি হয়েছে। তারপর রাস্তায় কোনো লোক দাঁড়াচ্ছিল না, কোনো মানে লরি টরি কেউ থামছে না, কেউ ফিরে যাওয়ার মতন পরিস্থিতি করলো না। আমরা কিছু মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে তবে একটা গাড়ি ঠিক করলাম, বারাসাতের গাড়ি, সেখানে তাদের তিনজনকে তুলে দিয়েছি। হয়তো মানে তুলে দেওয়ার অনেক পরে পুলিশ আসলো। পুলিশ এসে তখন এসে বলছে এই মাল তোলো, কারণ দায়িত্ব নিয়ে যখন আমরা আছি মাল আমরা তুলতে দেবো না, মাল যার যার মাল তার তার হাতে দেবো। হয়তো তিনজনকে হাসপাতালে পাঠিয়েছি, তার মধ্যে এখন শোনা যাচ্ছে যে একজন মারা গেছে, আর এই কিছু দুজনাই এসছে, আর চারজনের মাল চারজনের হাতে হ্যান্ডওভার করবো, তারপরে মাল ছাড়বো। কোন হাসপাতাল নিয়ে গেছো? রানাঘাট হাসপাতাল, আনুলিয়া। কজন আছে ওখানে? তিনজন আছে। তিনজন আছে? হ্যাঁ। একজনের স্পট ডেথ হয়ে গেছে? না, এখানে স্পট ডেথ হয়নি, হাসপাতালে গিয়ে। হ্যাঁ। এই মালগুলো কোথা থেকে আসছে? এগুলো আসে আসতে। এগুলো আপনার কি? আপনার মাল নাকি? না, মাল আমরা রাস্তায় হেল্প করছি। এটা আমরা অপর আহত ব্যক্তিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত শঙ্কর দেবনাথ ও বাপি রায় ছাড়াও বিমল মিত্র নামে আহত হয়েছেন এক ব্যক্তি। আমরা তো মোটর ভ্যানে যাচ্ছিলাম, কখন লরিতে মেরেছে আমার মারার পর আর কোনো জ্ঞান ছিল না, পড়ে গেলাম না, পড়ে তো কি চিনাইলে এসব ধুলোমুলো ছেঁচড়ে মেছড়ে গিয়েছে, পড়েই গিয়েছিলাম। তিনজনা ছিলাম, ড্রাইভার আর আমরা দুজন মালিক ছিলাম। আরও চার পাঁচজনের মাল থাকে, তারা ট্রেনে চলে যায়। আমরা রানাঘাট থেকে শান্তিপুর হাটে, আমরা নাইটি বেশি রেডি। এ তো আমি বলতে পারবো না, আমাকে তো কেউ বলছে না, সবাই নুকাচ্ছে। আমার এই গায়ে এখন সব চারদিকে ব্যথা, মাথায় সেলাই পড়েছে, যন্ত্রণা হচ্ছে, পায়ে দেখেন ফুলে গেল, ছেঁচড়ে গেছে এখানে। এই যে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটর ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কালীপুরে। জানা যায়, রানাঘাটের দুই বস্ত্র ব্যবসায়ী একটি মোটর ভ্যানে করে শান্তিপুর হাটে যাচ্ছিলেন। সেই সময় কালীপুরে একটি ডাম্পারের সাথে মোটর ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এরা যাচ্ছিল সকালবেলায় মোটর ভ্যান নিয়ে, মানে হাটে যাচ্ছিল। তারপরে ওই যে বাম্পার নাকি এগুলো, এই গাড়িটা ওই দিক থেকে এসে ওদেরকে ঠেলে নিয়ে, মানে এই পর্যন্ত এসে আসলে পরে এখানে তিনজন সব পড়ে যায়। তারপরে সব লোকজন জড়ো হয়ে যাই হোক, সব জল টল সব ঢালে টালে ঢালার পরে আমরা থানায় ফোন করেছিলাম। এবার ভোটটা চলে গেছিলো কৃষ্ণনগর, ঠিক আছে, এখানটা যায়নি, যার জন্য পুলিশ আসতে একটু দেরি হয়েছে। তারপর রাস্তায় কোনো লোক দাঁড়াচ্ছিল না, কোনো মানে লরি টরি কেউ থামছে না, কেউ ফিরে যাওয়ার মতন পরিস্থিতি করলো না। আমরা কিছু মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে তবে একটা গাড়ি ঠিক করলাম, বারাসাতের গাড়ি, সেখানে তাদের তিনজনকে তুলে দিয়েছি। হয়তো মানে তুলে দেওয়ার অনেক পরে পুলিশ আসলো। পুলিশ এসে তখন এসে বলছে এই মাল তোলো, কারণ দায়িত্ব নিয়ে যখন আমরা আছি মাল আমরা তুলতে দেবো না, মাল যার যার মাল তার তার হাতে দেবো। হয়তো তিনজনকে হাসপাতালে পাঠিয়েছি, তার মধ্যে এখন শোনা যাচ্ছে যে একজন মারা গেছে, আর এই কিছু দুজনাই এসছে, আর চারজনের মাল চারজনের হাতে হ্যান্ডওভার করবো, তারপরে মাল ছাড়বো। কোন হাসপাতাল নিয়ে গেছো? রানাঘাট হাসপাতাল, আনুলিয়া। কজন আছে ওখানে? তিনজন আছে। তিনজন আছে? হ্যাঁ। একজনের স্পট ডেথ হয়ে গেছে? না, এখানে স্পট ডেথ হয়নি, হাসপাতালে গিয়ে। হ্যাঁ। এই মালগুলো কোথা থেকে আসছে? এগুলো আসে আসতে। এগুলো আপনার কি? আপনার মাল নাকি? না, মাল আমরা রাস্তায় হেল্প করছি। এটা আমরা অপর আহত ব্যক্তিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত শঙ্কর দেবনাথ ও বাপি রায় ছাড়াও বিমল মিত্র নামে আহত হয়েছেন এক ব্যক্তি। আমরা তো মোটর ভ্যানে যাচ্ছিলাম, কখন লরিতে মেরেছে আমার মারার পর আর কোনো জ্ঞান ছিল না, পড়ে গেলাম না, পড়ে তো কি চিনাইলে এসব ধুলোমুলো ছেঁচড়ে মেছড়ে গিয়েছে, পড়েই গিয়েছিলাম। তিনজনা ছিলাম, ড্রাইভার আর আমরা দুজন মালিক ছিলাম। আরও চার পাঁচজনের মাল থাকে, তারা ট্রেনে চলে যায়।
আমরা রানাঘাট থেকে শান্তিপুর হাটে আমরা 90 বেশি বেশি রেডিমেড। তাদের অবস্থা কেমন এখন? এ তো আমি বলতে পারবো না, আমাকে তো কেউ বলছে না, সবাই নুকাচ্ছে। আপনি কেমন আছেন? আমার এই গায়ে এখন সব চারদিকে ব্যথা, মাথায় সেলাই পড়েছে, যন্ত্রণা হচ্ছে, পায়ে দেখেন ফুলে গেল, ছেঁচড়ে গেছে এখানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।